মাইসোর প্যালেসটা সব শেষে রাখার আরও একটা উদ্দেশ্য ছিল লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখা, কিন্তু বৃষ্টি হলে লাইট অ্যান্ড সাউন্ড শো ক্যান্সেল হয়ে যায়। সৌভাগ্যক্রমে কিছুক্ষণ পরেই বৃষ্টিটা একটু ধরে এলো, আর ওই দেখা যায় সেথা গগনভেদী প্রাসাদের চূড়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। আগের ভিডিওটা আমি শেষ করেছিলাম মাইসোরের অন্যান্য জায়গায় ঘোরার ভিডিও দিয়ে, আর এই ভিডিওটা হচ্ছে তারই কন্টিনিউয়েশন, যেখানে মাইসোর প্যালেসের খুঁটিনাটি আমি তুলে ধরেছি। প্রাসাদে ঢোকার সময় বৃষ্টি নামায় মনটা বেশ খারাপ হয়ে গেছিল, কিন্তু কিছুক্ষণ পরেই দেখলাম বৃষ্টি ধরে এসেছে। আর এখানে প্যালেসের ভেতরে জুতো পরে ঢোকা যায় না, 2 টাকা দিয়ে এখানে জুতো রাখতে হবে, ওরা একটা কুপন দেবে, জুতো হারিয়ে যাওয়ার ভয় এখানে নেই। প্যালেসে ঢোকার মুখে এই কামানগুলো রাখা, এত কামান এবং বড় বড় দালান দেখে মনে হচ্ছিল যেন সেই আগেকার দিনেই পৌঁছে গেছি। এবং প্যালেসের ভেতরে ঢুকলে আপনিই মনে হবে যেন আমরা সেই আগেকার দিনে অনেক বছর আগে, যখন সত্যি এই প্যালেসে রাজারানীরা থাকতো, সেই সময়তেই পৌঁছে গেছি। শুধু একটাই ব্যাপার, আমরা যেহেতু শনিবার গেছিলাম, প্রচণ্ড ভিড়, মনে হচ্ছিল যেন দুর্গাপুজোর ঠাকুর দেখছি লাইন দিয়ে। কিন্তু এটাই যদি ফাঁকা ফাঁকায় দেখতে পাওয়া যেত না, মানে সত্যি বলছি পুরো ওই ফিলটাই আসতো যে একদম পুরনো দিনেই আমরা পৌঁছে গেছি, আমরাও কোনো রাজা বা রানী এবং ঘুরে বেড়াচ্ছি মহলের ভেতরে। এই অংশটায় রাজারা যেসব সম্মান বা পুরস্কার পেয়েছিল সেইগুলো সব শোকেস করা রয়েছে। খুব ইচ্ছা ছিল গাইড নেওয়ার, কিন্তু ভেতরে কোনো গাইডই দেখতে পেলাম না। বাইরে একদম ঢোকার মুখেই দেখেছিলাম যে একটা দলকে কী সব বোঝাচ্ছে, কিন্তু তিনি আর ভেতরে ঢুকলেন না। আর গাইডের দাম এখানে 300 টাকা। এই অংশটায় রাজা এবং রানীরা যেসব চেয়ারে বসত, সেই চেয়ারগুলো এখানে রাখা রয়েছে। ভিডিও ফটোগ্রাফি বারণ থাকলেও কেউই শুনছে না। অবশ্য এত সুন্দর জায়গায় এসে যদি মেমোরি ক্যাপচার না করা গেল তাহলে আর কী লাভ। এই অংশটা পুরো মহলের সব থেকে সুন্দর অংশ, অন্তত আমার কাছে। যেমন সুন্দর এখানকার আর্কিটেকচারটা, ঠিক সেই রকমই হরেক রঙের খেলা। না না, ওই আগেকার দিনে যে যুদ্ধ হতো, এই দরজাগুলো সব রূপোর তৈরি। আর এরপরে আমরা যে অংশটায় যাব সেটাই বোধহয় মহলের সব থেকে সুন্দর অংশ। এই অংশটায় রাজা তার মন্ত্রী এবং সভাসদ নিয়ে রাজদরবার বসাতেন, এবং জরুরি যা সভা হতো সেই সব নাকি এখানে হতো। এই অংশটা ভীষণই সুন্দর, এবং এইখানে পা দিলেই মনে হবে আপনিও যেন পুরনো দিনের কোনো রাজা বা রানী এবং সেই সময়েই ফিরে গেছেন। এইখানে আগেকার দিনের হাতিদের যেসব অলংকার দিয়ে সাজানো হতো সেগুলো রাখা রয়েছে। এরপরে আমরা বাইরে বেরিয়ে এলাম, ভেতরে প্রচণ্ড ভিড়, বাইরেটা তাও একটু ফাঁকা ফাঁকা। ও, এই চত্বরের ভেতরে একটা চামুণ্ডী দেবীর মন্দির রয়েছে। এছাড়াও এখানে একদম ঢোকার মুখেই বেশ কিছু দোকানও রয়েছে, যেখানে মাইসোরের সিল্ক শাড়ি বা বিভিন্ন রকমের জামা কাপড় এসব পাওয়া যায়। সেই দোকানগুলো আমাদের আর ঢোকা হয়নি, কারণ 5:30টার সময় সবই বন্ধ হয়ে যায়, এবং 5:30টার মধ্যে ওরা এই প্যালেস থেকে বেরও করে দেয় সবাইকে। লাইট অ্যান্ড সাউন্ড শো এর টিকিট আলাদা করে কাটতে হয়, সেটারই লাইন এটা। থার্সডে, ফ্রাইডে এবং স্যাটারডে এই শোটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে দেখানো হয়। এরপর গোধূলিবেলার আলোয় প্রাসাদটাকে অসাধারণ দেখতে লাগছিল, এবং এখানে ওরা ভেতরেও কিছু কিছু আলো জ্বালিয়েছে, সেগুলোতে যেন প্রাসাদের রূপ আরও বেশি করে ঝরে পড়ছে। সন্ধে 7টা থেকে লাইট অ্যান্ড সাউন্ড শোটা শুরু হয় এবং 1 ঘন্টা চলে। এখানে কিছু চেয়ার পাতা রয়েছে, সেই চেয়ারগুলোতে বসতে হয়। মাইকের ব্যবস্থাটা খুবই অদ্ভুত,
সামনে একটা মাইক, পেছনে একটা মাইক, কিন্তু দুটো মাইকই কখনো একসাথে বাজে না, বা কথা যা হয় সেগুলি দুটো মাইকে একসাথে হয় না। অর্থাৎ তুমি যদি সামনের সারিতে বসে থাকো, তাহলে যখন সামনের মাইকটায় কিছু বলা হবে তখন সেগুলো খুব ভালো করে শোনা যাবে, কিন্তু পেছনের সারির মাইকে যদি কিছু বলা হয় সেগুলো খুব একটা ভালো করে কানে আসে না। তবে শেষ 15 মিনিট আলো এবং শব্দের অসাধারণ মেলবন্ধন হয়, সেইটা দেখতে এবং শুনতে অসাধারণ লাগে। গানটার সাথে কোনো রবীন্দ্রসঙ্গীতের মিল পেলে? আমি তো শুনে অবাক হয়ে গেছি। তোমরা যদি বুঝতে পারো কোন গান, আমাকে কমেন্ট করে জানাও। শেষের এই আলোর খেলাটাই অসাধারণ, এবং এই সময় দারুণ লাগছিল পুরো প্রাসাদটাকে, যখন এই সবকটা আলো একসাথে জ্বলছিল। শেষ হওয়ার সাথে সাথেই ওরা সবাইকে বের করে দিয়েছে, কারণ 8টা বেজে গেছে। আমরাও বেরিয়ে গেলাম এখান থেকে, কারণ আমাদেরও বাস ধরে আবার যেতে হবে স্টেশনে। 9:15 ট্রেন মিস হয়ে গেলে খুবই মুশকিলে পড়ব। 8 মিনিটের রাস্তা অটো বলল 100 টাকা। আমরা দুজনে গুগল ম্যাপে দেখলাম যে ডিরেক্ট বাস আছে, তাই বাসেই চললাম। 20 টাকা করে নিল মোটে বাসে। আমার একটু খিদে খিদে পেয়েছে, তাই মাইসোর স্টেশনে এসে দেখছিলাম যে খাবার কোথাও পাওয়া যায় কি না। এখানে একটা A2B বলে দোকান রয়েছে, কিন্তু সেইখানে অনেক সময় লাগবে, তাই স্টেশনে খাবার খুঁজছিলাম। কিন্তু ব্যাপার হচ্ছে এইখানে আবার ননভেজ পাওয়া যায় না, মানে আমাকে খেতে হলে ভেজ পোলাওই খেতে হবে, কোনো ননভেজের দোকানই নেই স্টেশনে। এটা কেন এরকম আমি বুঝলাম না। আজকে এখান থেকে গিয়ে আমি আর দিদির বাড়ি যাব না, কারণ অনেকটাই রাত হয়ে যাবে, একা একা যেতে হবে দিদির বাড়ি গেলে। তাই ঠিক করেছি আমার বান্ধবী যে পিজিতে থাকে ওখানেই একটা বেডে থেকে যাব। ট্রেন এসে গেছে, আমাদের ওয়ান ডে মাইসোর ট্যুর শেষ। বেশ ভালোই হলো, সারা দিনটা বেশ ভালো কাটলো। ভোর 5টায় বেরিয়েছি আর বাড়ি পৌঁছাবো 12টা, পুরো একটা দিনই বলা যায়।
দুজনেই বিধ্বস্ত, এখন ট্রেনে উঠব। রাত একটায় ব্যাঙ্গালোর স্টেশনে নেমে দুজনের অবস্থা ভীষণ খারাপ, চোখ আর কোনো মতেই খুলছে না। একটা ওলা বুক করলাম এবং ওলায় দুজন একসাথে ঘুমাবো না ভেবেও দুজনে একসাথেই ঘুমিয়ে পড়েছি। কিন্তু ওলার যিনি ড্রাইভার ছিলেন ভালো ছিলেন, গন্তব্যে চলে আসায় আমাদের ডেকে দিয়েছে। মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়েছে। আজকের মতন ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে পরের ভ্লগে। কমেন্ট করে জানাতে ভুলো না এই তামিলনাড়ু আর মাইসোরের ভ্লগগুলো তোমাদের কেমন লাগলো। টাটা।